গুড ইভিনিং এভরিওয়ান, থ্যাংক ইউ যারা আমাদের সঙ্গে আছো। তাদের দু একদিন লাইভে আসতে পারিনি বা তোমাদের ক্লাস নিতে পারিনি সামান্য কিছু সমস্যার জন্য। স্যার কোথায়? স্যার আছে। মেক শিওর দ্যাট দ্য বোর্ড ইজ ভিজিবল ফর ইউ। বোর্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে কিনা বলো। বোর্ড এবং আমাকে দুজনকে পরিষ্কার করে দেখা যাচ্ছে কিনা বলো। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং। তো আরআরবি এনটিপিসির আর বেশি দেরি নেই, সেই জন্য আজ এই ক্লাসটা শুরু করে দিলাম। গুড ইভিনিং হাসিম, গুড ইভিনিং শান্ত, টুম্পা, পল্লবী, সুজয়, অনিন্দিতা, সোমা, বিকি, শুভাশিস। আমি মোটামুটি ভালো আছি এখন, বেটার। আর বেটার গোপা, কেমন আছো তুমি বলো? তো আজ থেকে আমরা রিজনিংটা স্টার্ট করছি, বিকজ অফ রিজনিং এ আমরা একটু পিছিয়েই আছি হয়তো অন্যান্যদের তুলনায়। ওকে স্যার, আমি আছি তো। আবার এখানে ম্যাডাম কোথায় ছিল? গুড ইভিনিং। রোগা লাগছে দেখে খুব, কি বলছে বিকি? আচ্ছা, সবার আগে বলি, তোমাদের সিলেবাস নিয়ে একবার রিজনিং এর আলোচনা করে দিয়েছিলাম, আর কোনগুলো কোনগুলো আমরা অ্যাটেম্প্ট করবো সেগুলো নিয়েও আলোচনা করে দিয়েছিলাম। তোমাদের সেগুলো কি মনে আছে নাকি আবার একবার বলবো বলো? রিজনিং এর কি সিলেবাসটা পরিষ্কার করে মনে আছে নাকি আবার একবার বলতে হবে বলো? হ্যাঁ, বিকিকে তো আজকে ক্লাসে দেখাই যায় না, তাড়াতাড়ি বলো প্লিজ। ওকে, ভেরি গুড। আমরা রিজনিং এ আমাদের যে এক্সামের কথা বলছি সেটি হচ্ছে আরআরবি এনটিপিসি। তোমরা প্রত্যেকেই জানো 15 ডিসেম্বর থেকে আমাদের যুদ্ধ শুরু, কারণ এটাই হয়তো লাস্ট আরআরবি এনটিপিসি বলতে পারি, এটাই হয়তো লাস্ট আরআরবি এনটিপিসি। এরপর হয়তো আরআরবি এনটিপিসি আর হবে না, এরপর যেটা হবে সেটার নাম হচ্ছে সেট। এবারে সেটে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে এবং সেটা কবে কার চাকরি হবে কি হবে গভর্নমেন্ট সেটার কোনো গ্যারান্টি নেবেন না। তো আরআরবি এনটিপিসি তে আমাদের টার্গেট থাকবে রিজনিং এ 30 আউট অফ 30। সেটার জন্য আমাদের যেগুলো যেগুলো করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের করতে হবে অ্যানালজি। সেকেন্ড আমরা করব কম্পিলেশন অফ নাম্বার সিরিজ। কম্পিলেশন অফ, প্লিজ খাতায় নোট করো, আমি ডেট ওয়াইজ বলে দেবো, আমি ডেটও তোমাদের দিয়ে দেবো যে কোন ডেটে কোনটা কি করাবো, প্লিজ খাতায় নোট করো। থার্ড আমরা করব অ্যালফাবেটিক্যাল সিরিজ। অ্যালফাবেটিক্যাল সিরিজ নাম্বার 4 আমরা করব কোডিং এন্ড ডিকোডিং। নাম্বার 5 আমরা করব ম্যাথমেটিক্যাল অপারেশনস। প্লিজ মেক শিওর যে তোমাদের লেখা হয়ে গেছে, তারপর আমি আবার পরের গুলো বলবো। প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা লিখে নাও, তারপরের গুলো তারপরে বলবো।
টিনা লিখেছে ইয়েস। ওকে নাম্বার ফাইভ হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশনস। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে নাম্বার সিক্স, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস। সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস। নাম্বার সেভেন আমরা করবো রিলেশনশিপ, রিলেশনশিপ যেটাকে আমরা ফ্যামিলি রিলেশন বা ব্লাড রিলেশন বলি, ফ্যামিলি অর ব্লাড রিলেশন বলি যেটাকে। নাম্বার এইট আমরা করব অ্যানালিটিক্যাল রিজনিং, ওকে। নাম্বার নাইন করব সিলোজিজম, নাম্বার টেন জাম্বলিং, নাম্বার ইলেভেন ভেন ডায়াগ্রাম, প্লিজ লিখে নাও অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্লিজ লিখে নাও অথবা একটা স্ক্রিনশট নিয়ে নাও। অ্যাকচুয়ালি আর্ট লাইন স্কেচ পেন্স আর গুড, দে আর বেটার। ভেরি গুড। এরপর দেখো, এরপর যেটা করবো সেটা হচ্ছে পাজল। ওকে নাম্বার থার্টিন ডেটা সাফিসিয়েন্সি। ডেটা সাফিসিয়েন্সি নাম্বার ফোরটিন স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট কনক্লুশন। নাম্বার ফিফটিন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট দিয়ে অনেকগুলো প্রবলেম থাকে, একটা হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন আর একটা হচ্ছে স্টেটমেন্ট কোর্সেস অফ অ্যাকশন, কোর্সেস অফ অ্যাকশন। এরপর হচ্ছে নাম্বার সিক্সটিন ডিসিশন মেকিং, নাম্বার সেভেন্টিন ম্যাপ, ম্যাপস অর ম্যাপিং, নাম্বার নাইনটিন ইন্টারপ্রিটেশন, অফ গ্রাফস, অফ গ্রাফস। ওকে তো এই হচ্ছে আমার টোটাল সিলেবাস, এই হচ্ছে আমার টোটাল সিলেবাস। তো আমরা খুব তাড়াতাড়ি এগুলো সবগুলো শেষ করব, যেমন তেমনি তোমাদের প্র্যাকটিস সেট প্রত্যেকের কাছে আছে, সেগুলো থেকে বাড়িতেও প্র্যাকটিস করবে। আমরা যেদিন যেদিন যেটা যেটা শেষ করব সেদিন সেদিন সেটা বাড়িতেও প্র্যাকটিস করতে শুরু করবে। তো এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে বলো আমরা আজকেরটা শুরু করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন থেকে অনেক রকমের সমস্যাই আসে, মূলত চার রকম সমস্যা ক্লাসিফিকেশন থেকে আসে। আজকে আমরা টাইপ ওয়ান এবং টাইপ টুটা করা শেষ করার চেষ্টা করব। প্লিজ স্ক্রিনশট নিয়ে নিতে বলো, তাহলে আমরা ক্লাসিফিকেশনটা করবো। অলরেডি তোমাদের আমি শিখিয়েছিলাম ক্লাসিফিকেশন, বা তোমরা প্রত্যেকেই জানো আমরা কিছু প্র্যাকটিস করব আজকে। ভেরি গুড। তাহলে আজকে আমরা যেটা প্র্যাকটিস করবো সেটার নাম হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন বিষয়টা কি, তোমাকে চারটে বা পাঁচটা অপশন দেওয়া থাকবে, কি থাকবে এ বি সি ডি ই, এরকম চারটে বা পাঁচটা অপশন দেওয়া থাকবে। কোনটা অন্যদের থেকে আলাদা সেটা তোমাকে চিহ্নিত করতে হবে, এবং এখানে আমরা যখন প্র্যাকটিস করবো সেটা কোনটা আলাদা এবং কেন আলাদা দুটোই চিহ্নিত করতে হবে। ওকে কেন আলাদা সেটাও বলতে হবে।
তো প্রথমে আমরা যেটা করব, কোয়েশ্চেন নাম্বার 1, অপশন এ ইজ কার্ড, সি ইউ আর ডি, কার্ড। অপশন বি ইজ বাটার, অপশন সি ইজ অয়েল, অপশন ডি চিজ, আর অপশন ই ক্রিম। বলতে হবে কোনটা অন্যদের থেকে আলাদা। অপশন এ কার্ড, অপশন বি বাটার, অপশন সি অয়েল, অপশন ডি চিজ এবং অপশন ই ক্রিম, কোনটা অন্যদের থেকে আলাদা। অ্যাকচুয়াল তোমাদের ক্লাস এত কমিয়ে দিয়েছি, এরপর দেখবে ইউটিউবে কেউ আর তোমাদের সাহায্য করতে এগিয়ে আসছে না। আমার সঙ্গে দু চারজন এডুকেটরের কথা হচ্ছিল, বলবে প্রত্যেকের একটাই কথা যে কেউ আর তোমাদের সাহায্য করতে এগিয়ে আসবে না, বিকজ অফ তোমরা আলটিমেট কারোরই ক্লাস অ্যাটেন্ড করো না। আমার না হলে মনে হলো আমি ভীষণ খারাপ টিচার, কিন্তু আরো যারা আছেন প্রত্যেকেই ভালো ভালো টিচার আছেন, বাট কারোর ক্লাসই কেউ অ্যাটেন্ড করে না। ভেরি গুড, অয়েল। সঠিক উত্তর হচ্ছে অপশন সি অয়েল, বিকজ অফ আদার তার মিল্ক প্রোডাক্ট, বাকিগুলো দুধ থেকে তৈরি প্রোডাক্ট। ওকে, ভেরি গুড। কোয়েশ্চেন নাম্বার 2, অপশন এ হচ্ছে রোজ, অপশন বি হচ্ছে লোটাস, অপশন সি হচ্ছে মেরিগোল্ড, অপশন ডি হচ্ছে লিলি, আর অপশন ই হচ্ছে টিউলিপ। ওকে, তো কোনটা আলাদা সেগুলো বলতে হবে। রোজ, লোটাস, মেরিগোল্ড, লিলি অ্যান্ড টিউলিপ, হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, সেটা তোমাদের বলতে হবে, এবং কেন আলাদা সেটাও বলতে হবে। মেঘনা বলতে হবে যে কেন আলাদা, শুধু আলাদা আমি বলে দিলাম, বলেছে যে লোটাস আলাদা। ভেরি গুড, লোটাস, বিকজ অফ এটা জলে হয়, বাকিগুলো এটা ছাড়া বাকিগুলো স্থলে জন্মায়। লোটাস ছাড়া বাকি যেগুলো বলেছি সেগুলো প্রত্যেকে স্থলে জন্মায়। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, অপশন এ পিস্তল আর পিস্তল, অপশন বি হচ্ছে সোর্ড, অপশন সি হচ্ছে গান, অপশন ডি হচ্ছে রাইফেল, আর অপশন ই হচ্ছে ক্যানন। তো তোমাদের বলতে হবে এগুলো কোনটা অন্যদের থেকে আলাদা। পিস্টল, সোর্ড, গান, রাইফেল অ্যান্ড ক্যানন, ক্যানন কোনটা অন্যদের থেকে আলাদা। ঠিক বলেছো, সোর্ড অন্যদের থেকে আলাদা কেন, কারণ এই দেখো পিস্টল, গান, রাইফেল, ক্যানন প্রত্যেকটাই হচ্ছে ফায়ার আর্মস, প্রত্যেকটা হচ্ছে আগ্নেয়াস্ত্র, যেখানে সোর্ড মানে হচ্ছে তলোয়ার, যেটা আগ্নেয়াস্ত্র নয়, আগ্নেয়াস্ত্র নয়। এরপর কোয়েশ্চেন নাম্বার 4, সেখানে বলা আছে অপশন এ ক্যাথিড্রাল। তোমরা প্লিজ খাতায় এটা নোট করে নাও, আদারওয়াইজ আমার মনে হয় খাতায় নোট করলে ভালো হবে। আর হচ্ছে মস্ক, অপশন বি মস্ক, অপশন সি হচ্ছে চার্চ, অপশন ডি হচ্ছে মনাস্ট্রি, মনাস্ট্রি, অপশন ই হচ্ছে টেম্পল। তো বলতে হবে কোনটা আলাদা, ক্যাথিড্রাল, মস্ক, চার্চ, মনাস্ট্রি অ্যান্ড টেম্পল, এদের মধ্যে কোনটা অন্যদের থেকে আলাদা এবং কেন আলাদা, দুটোই বলতে হবে। মনাস্টেরি অ্যান্ড টেম্পল, বিকি বলছে ক্যাথিড্রাল আলাদা, কেন আলাদা বলতে হবে, অযথা কথা বলতে হবে না। ভেরি গুড, মনাস্টেরি, মনাস্টেরি হচ্ছে একটা প্লেস যেখানে মঙ্করা থাকে, আর বাকি যতগুলো জিনিস আছে দোজ আর প্লেস অফ ওরশিপ, বাকি সবগুলো জায়গায় ওরশিপ বা পূজার জায়গা বা উপাসনার জায়গা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, অপশন এ হচ্ছে বুক,
অপশন বি হচ্ছে পেপার, অপশন সি হচ্ছে পেন্সিল, অপশন ডি হচ্ছে পেন, আর অপশন ই হচ্ছে শার্পনার, অপশন এ বুক, অপশন বি পেপার, অপশন সি পেন্সিল, অপশন ডি পেন, অ্যান্ড অপশন ই হচ্ছে শার্পনার। কোনটা আলাদা অন্যদের থেকে সেটা বলতে হবে। হাসান বলো কোনটা আলাদা। তাড়াতাড়ি বলো, আজকে খুব ছোট্ট ক্লাস হবে, বড় ক্লাস একদমই নয়। ভেরি গুড, এখানে বুক ছাড়া বাকি সবগুলো হচ্ছে স্টেশনারি আইটেম, বুক ছাড়া বাকি যতগুলো বলা আছে দোজ আর স্টেশনারি আইটেম, সেই কারণেই এখানে হয়ে যাবে বুক। তো আমি বোর্ডটা মুছে দিলাম। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 6, অপশন এ তে বলা আছে জিওমেট্রি, অপশন বি তে বলা আছে অ্যালজেব্রা, অপশন সি তে বলা আছে ট্রাইগনোমেট্রি, অপশন ডি তে বলা আছে ম্যাথমেটিক্স, আর অপশন ই তে বলা আছে অ্যারিথমেটিক। তোমাদের বলতে হবে কোনটা অন্যদের থেকে আলাদা, জিওমেট্রি নাকি অ্যালজেব্রা নাকি ট্রাইগনোমেট্রি নাকি ম্যাথমেটিক্স নাকি অ্যারিথমেটিক। পিকু বলছে ম্যাথমেটিক্স আলাদা, কেন আলাদা বলো? অ্যাকর্ডিং টু পিকু ইট ইজ ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স হচ্ছে আলাদা অন্যান্যদের থেকে, কেন আলাদা বলতে হবে, কেন আলাদা বলো। ভেরি গুড, বিকজ অফ বাকিগুলো হচ্ছে ম্যাথমেটিক্স এর এক একটা পার্ট, বাট ম্যাথমেটিক্স ইজ আ কমপ্লিট সাবজেক্ট। ওকে, তাহলে সঠিক উত্তর হবে ম্যাথমেটিক্স। এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7, নাম্বার 1 হচ্ছে পোল্যান্ড, নাম্বার 2 হচ্ছে গ্রিস, নাম্বার 3 আর অপশন সি হচ্ছে স্পেন, অপশন ডি হচ্ছে ইটালি, অপশন ই হচ্ছে কোরিয়া। পাঁচটা দেশের নাম বলা আছে, পোল্যান্ড, গ্রিস, স্পেন, ইটালি অ্যান্ড কোরিয়া। তোমাদের বলতে হবে হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার, পোল্যান্ড, গ্রিস, স্পেন, ইটালি না কোরিয়া, কোনটা অন্যদের থেকে আলাদা এটা তোমাদের বলতে হবে। ভেরি গুড সমৃতা, কোরিয়া হচ্ছে অন্যদের থেকে আলাদা বিকজ ইট ইজ ইন এশিয়া, অ্যান্ড বাকি যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা কোথায় অবস্থিত বলতে পারবে, প্রত্যেকটা আদার্স আর ইউরোপিয়ান কান্ট্রিজ, অন্যগুলো ইউরোপে অবস্থিত, ইউরোপের দেশ। এবার কোয়েশ্চেন নাম্বার 8, অপশন এ হচ্ছে কপার, অপশন বি হচ্ছে টিন, অপশন সি হচ্ছে ব্রাস, অপশন ডি হচ্ছে প্ল্যাটিনাম, আর অপশন ই হচ্ছে জিঙ্ক। তাহলে কি কি আছে, কপার, টিন, ব্রাস, প্ল্যাটিনাম অ্যান্ড জিঙ্ক, তোমাদের বলতে হবে এগুলোর মধ্যে কোনটা অন্যদের থেকে আলাদা, কপার নাকি টিন নাকি ব্রাস নাকি প্ল্যাটিনাম, আবার কেউ হয়তো বলবে জিঙ্ক। প্রশ্ন হচ্ছে কোনটা সঠিক, কপার, টিন, ব্রাস, প্ল্যাটিনাম নাকি জিঙ্ক। গ্রাস তো নেই, আছে ব্রাস, ব্রাস, BRASS, ব্রাস, ব্রাস মানে পেতল, ব্রাস মেটাল। ভেরি গুড, বিকজ
অন্য যেগুলো আছে দোজ আর মেটালস, বাট ইট ইজ অ্যালয়। ওকে, ভেরি গুড। বা সংকর ধাতু। কোয়েশ্চেন নাম্বার 9, অপশন এ ইজ ক্যারট, অপশন বি পটেটো, অপশন সি টমেটো, অপশন ডি জিঞ্জার, অপশন ই বিটরুট। প্রশ্ন হচ্ছে ক্যারট পটাটো, তুমি বাজার করে আনলে ক্যারট পটাটো টমেটো জিঞ্জার অ্যান্ড বিটরুট কোনটাকে আলাদা নিয়ে আসবে বা কোনটা অন্যদের থেকে আলাদা? তোমাকে যদি বলা হয় এক জাতীয় জিনিস একসঙ্গে বাজার করে নিয়ে এসো, তাহলে এই ক্যারট পটাটো টমেটো জিঞ্জার নাকি বিটরুট কোনটাকে অন্যদের থেকে আলাদা করবে তুমি? সব গ্রুপে লিংক দেওয়া হয়েছে সাজান, কেন লিংক পাওনি কি করে বলবো বলো তো, লিংক তো পেয়ে যাওয়ার কথা বাবা। ভেরি গুড, টমেটো, কারণ বাকি সবগুলো হচ্ছে মাটির তলায় হয়, বাকি সবগুলো মাটির নিচে হয়। ওকে, তাহলে এখানে সবগুলোর থেকে আলাদা হচ্ছে টমেটো, ভেরি গুড, মুছে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 10, অপশন এ কাপ, সি এ এল এ কাপ, অপশন বি কাব, সি ইউ বি কাব, অপশন সি পিগলেট, পি আই জি এল ই টি পিগলেট, অপশন ডি ডাকলিং, ডি ইউ সি কে এল আই এন জি ডাকলিং, আর অপশন ই হার্লিং, হার্লিং এইচ আই আর ই এল আই এন জি। প্রশ্ন হচ্ছে কাপ নাকি কাপ নাকি পিগলেট নাকি ডাকলিং নাকি হার্ডিং, হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স? কাপ আলাদা নাকি কাপ, পিগলেট আলাদা নাকি ডাকলিং, নাকি সবাইকে চমকে দিয়ে হায়ারলিং আলাদা, কোনটা বলতে হবে? মনসা, ভেরি গুড। ভেরি গুড, হায়ারলিং, বিকজ আদার্স আর ইয়ং অ্যানিমালস, ভেরি গুড। হু ইজ দ্যাট? দ্যাট ইজ অনিন্দিতা আঙ্গুলি, ভেরি গুড। কোয়েশ্চেন নাম্বার 11, অপশন এ ইজ গ্যাংটক, জি এ এন জি টি ও কে গ্যাংটক, অপশন বি ইজ সিংভূম, এস আই এন জি এইচ বি এইচ ইউ এম সিংভূম, অপশন সি ইজ হায়দ্রাবাদ, এইচ ওয়াই ডি ই আর এ বি এ ডি হায়দ্রাবাদ, অপশন ডি ইজ চেন্নাই, সি এইচ ই এন এ আই চেন্নাই, অপশন ই ইজ ভুবনেশ্বর। ওকে, অপশন এ ইজ গ্যাংটক, অপশন বি সিংভূম, অপশন সি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, অপশন ডি চেন্নাই এন্ড অপশন ই ভুবনেশ্বর, হুইচ ওয়ান ইজ কারেক্ট? ভেরি গুড, সিংভূম, তোমরা সবাই বলছো সিংভূম হচ্ছে আলাদা কারণ বাকিগুলো ক্যাপিটাল। এবার তোমাদের কাছে যে প্রশ্নটা, কোনটা কোন স্টেটের ক্যাপিটাল বলতে হবে? তোমরা বল, আমি জাস্ট লিখে দিলাম গ্যাংটক, গ্যাংটক কোন স্টেটের ক্যাপিটাল বলো, হায়দ্রাবাদ কোন স্টেটের ক্যাপিটাল বলো, চেন্নাই কোন স্টেটের ক্যাপিটাল বলো, আর ভুবনেশ্বর কোন স্টেটের ক্যাপিটাল বলো? সিকিমের ক্যাপিটাল হচ্ছে গ্যাংটক, ভেরি গুড, লিখে দিলাম এস আই কে কে আই এম সিকিম। তারপর চেন্নাই বলছে তামিলনাড়ু, ওকে ভেরি গুড, টি এন লিখে দিলাম। আর হায়দ্রাবাদ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এন ডি এইচ আর এ অন্ধ্র লিখে দিলাম। ভুবনেশ্বর হচ্ছে ওড়িশা, ওড়িশা লিখে দিলাম।
প্রত্যেকেই এটা জানো, যদি কেউ না জেনে থাকো একটা স্ক্রিনশট নিয়ে নাও, ছোট্ট একটা কাজ করতে হবে স্ক্রিনশট নিয়ে নেবে, এর থেকে ভালো কাজ কিছু হয় না। একটা স্ক্রিনশট তো নেওয়াই যায়, নিয়ে নাও। ওকে, মুছে দিলাম এবার। আচ্ছা এইটা রাখি যদি তোমাদের দরকার হয়। 12, কোয়েশ্চেন নাম্বার 12, অপশন এ বলে দেওয়া আছে ক্যামেলিয়ন, CHAMELION, ক্যামেলিয়ন, সরি LEON, ক্যামেলিয়ন। অপশন বি হচ্ছে ক্রোকোডাইল, CROCODILE, ক্রোকোডাইল। অপশন সি ইজ অ্যালিগেটর, অ্যালিগেটর। অপশন ডি ইজ লোকাস্ট, LOCUST, লোকাস্ট। আর অপশন ই হচ্ছে স্যালামান্ডার, SALAMANDER, স্যালামান্ডার। কোনটা আলাদা বলতে হবে, ক্যামেলিয়ন, ক্রোকোডাইল, অ্যালিগেটর, লোকাস্ট নাকি স্যালামান্ডার, কোনটা আলাদা এগুলোর মধ্যে বলতে হবে। হ্যাঁ চেন্নাই, তেলেঙ্গানার ও চেন্নাই। সরি তেলেঙ্গানা আর চেন্নাই বলছি কেন, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা, এটার মধ্যে কোনটা আলাদা বলতে হবে। ভেরি গুড, লোকাস্ট, লোকাস্ট হচ্ছে ইনসেক্ট। আর বাকি যেগুলো বলে দেওয়া আছে, এই যে এইগুলো আছে, দোজ আর রেপটাইলস। ক্লিয়ার? এবার বলো আমরা এবার কার সাথে মজা করব। প্রত্যেক দিন জানো এক একজনের সঙ্গে আমরা মজা করি, আবার বলা হয় যে না মজা করা যাবে না, কেউ কেউ বলে। এবার আমরা একটু মজা করব। মজা করার আগে আমরা যেটা করব, আমরা একটুখানি পাজল টেস্ট শিখব। ওকে, আমরা একটুখানি পাজল টেস্ট শিখব। ক্লাসিফিকেশনে আবার ফিরে আসছি, আরো কিছু ক্লাসিফিকেশন প্র্যাকটিস করব। তবে তার আগে এক রকমের সমস্যা মাঝে মাঝেই পড়ে, যেটা ম্যাক্সিমাম পড়ে IBPS এ, কিন্তু অনেক ক্ষেত্রে RRB NTPC তেও প্রচুর অঙ্ক এখান থেকে আমি পেয়েছি। সেটি কি, সেই বিষয়টা হচ্ছে পাজল টেস্ট। পাজল টেস্ট, তোমাদের মধ্যে কে কে পাজল টেস্ট করতে ভালোবাসো বলো, পাজল সমাধান করতে কে কে ভালোবাসো বলো। তোমাদের মধ্যে কেউ কি আছো যে পাজলের সমাধান করতে ভালোবাসো? তেলেঙ্গানা অমরাবতী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওটা তৈরি হয়, তার আগে পর্যন্ত অমরাবতী হবে না। ওকে, অমরাবতী হচ্ছে প্রকল্পিত। কেউ ভালোবাসে না পাজল টেস্ট করতে। ওকে, পাজল টেস্টের বেশ কতগুলো টাইপ আছে। টাইপ ওয়ান হচ্ছে ক্লাসিফিকেশন টাইপ, নাম্বার টু হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এটাকে বলা হয় প্লেসিং অ্যারেঞ্জমেন্ট। নাম্বার থ্রি হচ্ছে কম্পারিজন টাইপ, নাম্বার ফোর হচ্ছে সিকোয়েন্টাল অর্ডার অফ থিংস, নাম্বার ফাইভ হচ্ছে সিলেকশন বেসড অন, সিলেকশন বেসড অন গিভেন কন্ডিশনস, নাম্বার সিক্স হচ্ছে, ওকে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো, দেখো কোয়েশ্চেন্স ইনভলভিং ফ্যামিলি মেম্বার্স,
ওকে, যেমন হচ্ছে ধরো দেয়ার রিলেশনশিপ, দেয়ার প্রফেশনস, দেয়ার প্রেফারেন্সেস, এটসেট্রা। ওকে, আর নাম্বার সেভেন হচ্ছে জাম্বলড আপ প্রবলেম, মানে সবগুলোকে মিশিয়ে দিলাম, জাম্বলড আপ প্রবলেমস। প্লিজ একটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এরপর একটা সমস্যা তোমাদের দেব। স্ক্রিনশট হয়ে গেলে বলো, স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে বলো। ডান, আমি একটা প্যাসেজ লিখছি, খুব কেয়ারফুলি দেখো, জাস্ট কনসেন্ট্রেট করো। এখানে কি লিখছি, কনসিডার সিক্স সিটিজ, কি কি, এ বি সি ডি ই অ্যান্ড এফ। ওকে, এই ছটা সিটি যাদের নাম হচ্ছে এ বি সি ডি ই অ্যান্ড এফ, এটাকে কনসিডার করো, ধরে নাও। এবার কয়েকটা কন্ডিশন বলছি। নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে এ, এই যে সিটি এ ইজ নট আ হিল স্টেশন, তার মানে হচ্ছে এ যে সিটিটি আছে সেটি হিল স্টেশন নয়। কন্ডিশন নাম্বার টু, বি অ্যান্ড ই, সিটি বি এবং ই আর নট হিস্টোরিক্যাল প্লেসেস, তার মানে সিটি বি এবং ই, এই যে দেখো আমি মার্ক করে দিচ্ছি, বি এবং ই, এ কোনো হিল স্টেশন নয়, বি এবং ই কোনো হিস্টোরিক্যাল প্লেস নয়। এরপর দেখো ডি, সিটি ডি ইজ নট an industrial city, এরপর দেখো এ এন্ড ডি, এ এন্ড ডি আর নট, দেখো এ আর ডি মার্ক করে দিলাম, এ আর ডি আর নট হিস্টোরিক্যাল প্লেসেস অর সিটিজ, হিস্টোরিক্যাল সিটিজ। এরপর হচ্ছে এ অ্যান্ড বি আর নট অ্যালাইক, এ আর বি একই রকম নয়, ইনস্ট্রাকশন গুলো লেখা হলে বলো। কনসিডার সিক্স সিটিজ, ছটা সিটির কথা ভেবে নাও, ছটা শহরের কথা ভেবে নাও, কে কে ছটা শহর, না এ বি সি ডি ই অ্যান্ড এফ, এ ইজ নট এ হিল স্টেশন, এ কোনো হিল স্টেশন নয়, বি অ্যান্ড ই আর নট হিস্টোরিক্যাল প্লেসেস, বি এবং ই কোনো হিস্টোরিক্যাল প্লেস নয়, ডি ইজ নট অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি, ডি শহরটা শিল্পের শহর নয়, এ অ্যান্ড ডি আর নট হিস্টোরিক্যাল সিটিজ, এ এবং ডি কোনো ঐতিহাসিক শহর নয়, এ অ্যান্ড বি আর নট অ্যালাইক, এ এবং বি একই রকম নয়। এই পর্যন্ত লেখা হলে বলো, এই পর্যন্ত লেখা হলে বলো, আমি প্রশ্নগুলো দেব। লিখে নাও, খাতায় লেখো, স্ক্রিনশট নয়, এটা লেখো, এটা লেখো প্লিজ। সবার লেখা হয়েছে,
সমান লেখা হলে বলো। ওকে মেঘা, মেঘা আমি ওয়েট করছি, লেখো, সময় নাও, নো প্রবলেম। মেঘা হয়েছে হলে বলো। পলুর তো আজকাল দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। পল্লবী ম্যাডাম কোথায় থাকেন ম্যাডাম? এবার দেখো আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, প্রশ্নগুলো খাতায় লিখে নাও। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, হুইচ টু সিটিজ আর ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স অর ইন্ডাস্ট্রিয়াল সিটিজ, কোন দুটো শহর ইন্ডাস্ট্রিয়াল শহর? অফ কোয়েশ্চেন নাম্বার টু, হুইচ টু সিটিজ আর হিস্টোরিক্যাল প্লেসেস। তোমরা চাইলে আমি অপশনও দিয়ে দিতে পারি, বাট এখানে অপশন কোনো কাজে আসে না, তোমাদের করে বের করতে হবে, পাজল সমাধান করেই বের করতে হবে। হুইচ টু সিটিজ আর হিল স্টেশন, কোয়েশ্চেন নাম্বার ফোর, হুইচ সিটি ইজ আ হিল স্টেশন অ্যান্ড অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি বাট নট আ হিস্টোরিক্যাল প্লেস? কোয়েশ্চেন নাম্বার ফাইভ, হুইচ টু সিটিজ আর নিদার হিস্টোরিক্যাল প্লেসেস অর ইন্ডাস্ট্রিয়াল সিটিজ? তাহলে পাঁচটা কোয়েশ্চেন তোমাকে দিয়ে দিলাম, কি কি? হুইচ টু সিটিজ আর ইন্ডাস্ট্রিয়াল সিটিজ, হুইচ টু সিটিজ আর হিস্টোরিক্যাল প্লেসেস, হুইচ টু সিটিজ আর হিল স্টেশন, হুইচ সিটি ইজ এ হিল স্টেশন অ্যান্ড আ ইন্ডাস্ট্রিয়াল সিটি বাট নট এ হিস্টোরিক্যাল প্লেস, হুইচ টু সিটিজ আর নেদার হিস্টোরিক্যাল প্লেসেস নর ইন্ডাস্ট্রিয়াল সিটিজ? ওকে, নেদার নর হিস্টোরিক্যাল সিটিজ, তোমাদের এর পাঁচটা কোয়েশ্চেনের উত্তর আমাকে দিতে হবে। কারো যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু করতে হবে তোমাদের এখনই। ইওর টাইম স্টার্টস নাও। ম্যাথ নয় কিছু, এগুলো সব রিজনিং। রিমা এগুলো রিজনিং করো, এটা করো, নাহলে আমি সমাধান বলে দেবো অবশ্যই।
আচ্ছা আমি একটু করে দেই দি দেখো, এগুলো সমাধান করার একটা পদ্ধতি আছে, বিশেষ একটা পদ্ধতি আছে। কিরম দেখো, তোমরা সময় বাঁচানোর জন্য তোমরা কি করবে, আমাদের হাতে কি কি অপশন আছে সেটা সবার আগে আমাদের দেখতে হবে। কি কি আছে আমার কাছে? 6টা শহর আছে। কে কে আমার কাছে? দেখো 6টা শহর আছে, এ বি সি ডি ই অ্যান্ড এফ। তাহলে এই 6টা শহরকে সবার আগে পার্টিশন করে দাও, অর্থাৎ 6টা শহরকে কেউ যাতে কারোর সঙ্গে না মেশে সেজন্য প্রাচীর তুলে দিলাম। ওকে, তাহলে আমার কাজ চলার প্রথম হচ্ছে এই 6টি শহরকে পার্টিশন করে দেওয়া। এইবার অপশন কি কি আছে, এই শহরগুলোর কি কি হতে পারে? মেবি প্রথম হতে পারে হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল বুঝে একটা লাইন টেনে দিলাম। তারপর কি হতে পারে? ইন্ডাস্ট্রিয়াল, একটা লাইন টেনে দিলাম। আর কি হতে পারে? অথবা হিল স্টেশন। আমাকে অপশন দেওয়া আছে হিস্টোরিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হিল স্টেশন। এইবার প্রথমে যে তোমাকে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে সেখান থেকে দেখো, ইজ নট এ হিল স্টেশন, তাহলে হিল স্টেশন কেটে দাও, এই হিল স্টেশন নয়। ঠিক আছে, বাকি কোনোগুলোই বলা নেই হিল স্টেশন নয়, তাহলে বাকি সবগুলোই টিক দিয়ে দাও যে বাকি সবগুলো হিল স্টেশন, বাকি কোনোগুলোই তো বলা নেই, যেটা যেটা বলার নেই সেটা সেটা কেটে দাও। ঠিক আছে, এবার দেখো, বি অ্যান্ড ই আর নট হিস্টোরিক্যাল প্লেসেস, তাহলে বি আর ই আর নট হিস্টোরিক্যাল প্লেসেস কেটে দাও, যেগুলো কাটার। তারপর দেখো, ডি ইজ নট অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি, দেখো ডি এর সোজা ইন্ডাস্ট্রিয়াল সিটি কেটে দাও। তারপর কি বলে দেওয়া আছে? না, এ অ্যান্ড ডি আর নট হিস্টোরিক্যাল প্লেসেস, এ অ্যান্ড ডি আর নট হিস্টোরিক্যাল প্লেসেস, ভেরি গুড। এরপর কি আছে দেখো, এ অ্যান্ড বি আর নট অ্যালাইক, ভালো করে বলছো, এ অ্যান্ড বি আর নট অ্যালাইক, যেহেতু এ হিস্টোরিক্যাল যদি এই দুটো অ্যালাইক নয়। আবার দেখো ওদের বলে বলে দেওয়া আছে কি, বি অ্যান্ড সি আর নট হিস্টোরিক্যাল সিটিজ, বি অ্যান্ড ই আর নট হিস্টোরিক্যাল সিটিজ। তাহলে এইটা যদি আমি নাও, যে কোনো একটা নাও, তাহলে দেখো অন্যগুলো কেটে দাও, যেগুলো বাকি আছে এগুলো টিক চিহ্ন দাও। ওকে, যেগুলো বাকি আছে সেগুলো সব টিক চিহ্ন দিয়ে দাও, যেগুলো নেগেটিভ বলে দেওয়া আছে সেগুলো ছাড়া বাকিগুলো টিক চিহ্ন দিয়ে দিলাম। তোমার উত্তর তোমার চোখের সামনে, তুমি এবারে দেখে দেখে 5টা কেন 50টা কোয়েশ্চেন করলেও এইখান থেকে দেখে দেখে বলে দিতে পারবে, অপশন দেখে এগুলো দেখে। কারো অসুবিধা হলে বলো, আবার বলে দেবো, কারো যদি কোনো অসুবিধা হয় বলো, আবার বলে দেবো। কারো যদি অসুবিধা হয় বলো, আবার বলে দেবো, নাহলে আরেকটা কোয়েশ্চেন দেবো। ভেরি গুড, এইটাই পদ্ধতি, আরো শর্টকাট পদ্ধতি আছে সেটাও শিখিয়ে দেবো পরে। এ অ্যান্ড বি আর নট অ্যালাইক, এবারে এ যদি দেখো, এর ক্ষেত্রে দেখো এটা ইন্ডাস্ট্রিয়াল নয়, এটা ইন্ডাস্ট্রিয়াল যদি ধরো এটা ইন্ডাস্ট্রিয়াল নয়, এটাই অ্যালাইক বলছে আর কিছু নয়। হ্যাঁ হোক না, এবার অপশন দেখে পিকু বসিয়ে দেবে কোনটা কোনটা তোমার ইন্ডাস্ট্রিয়াল অপশন দেওয়া আছে সেটা দেখে তুমি বসিয়ে দেবে। আর এইটার আরো কিছু প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো আজকে গ্রুপ গুলোতে দিয়ে দেব। পার্থিক আরেকবার বলবো? আচ্ছা আমি সব মুছে দিলাম, আমি সব মুছে দিলাম, আমারও একবার বলবো, সেই কারণে জাস্ট সবগুলো মুছে দিলাম আমি। আমি সবগুলো মুছে দিয়ে আরেকবার লাইনগুলো টেনে নিলাম। প্রথম অপশনটা যেটা দেওয়া আছে দেখো, এ ইজ নট এ হিল স্টেশন, তাহলে হিল স্টেশন কোথায়? এইখানে এ কেটে দাও, এ ইজ নট এ হিল স্টেশন। এবার তাহলে হিল স্টেশন কারা কারা? আচ্ছা বাকি থাক, সবগুলো ছেড়ে রাখো। এবার কি বলে দেওয়া আছে? এবার বলে দেওয়া আছে বি অ্যান্ড ই আর নট হিস্টোরিক্যাল প্লেসেস। এবারে দেখো হিস্টোরিক্যাল প্লেস, এখানে বি অ্যান্ড ই আর নট হিস্টোরিক্যাল প্লেসেস ক্রস দিয়ে দাও,
এরপর বলে দেওয়া আছে ডি ইজ নট অ্যান ইন্ডাস্ট্রিয়াল সিটি, ইন্ডাস্ট্রিয়ালের ডি এর সোজা ক্রস করো। আর কি বলে দেওয়া আছে, এ অ্যান্ড ডি আর নট হিস্টোরিক্যাল প্লেসেস, এ অ্যান্ড ডি আর নট হিস্টোরিক্যাল প্লেসেস। এবার বলা আছে এ অ্যান্ড বি আর নট অ্যালাই। এবার দেখো এর ক্ষেত্রে কি হচ্ছে, হিস্টোরিক্যালে ক্রস হচ্ছে, এটাও ক্রস হয়ে যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই পজিটিভ দিতে হবে। এবার যদি আমি অ্যালাইক না দেখাতে চাই কি করব, এখানে পজিটিভ দেব, এখানে নেগেটিভ দেব, বাকি সবগুলো পজিটিভ দিয়ে দাও, হয়ে গেল সমস্যার সমাধান। ওকে, আর নট অ্যালাইক, অ্যালাইক মানে একই, একই রকম। তো আজকে আর কয়েকটা আমরা ক্লাসিফিকেশনের প্রবলেম করব, চার পাঁচটা করার পরে আজকে ক্লাসটা শেষ করে দেব, ঠিক আছে? আর তোমাদের ক্লাস করার এত অনীহা কেন আমি বুঝতে পারি না। ওকে, মুছে দিলাম। আর আমি এরকম কিছু প্রবলেম তোমাদের গ্রুপে অবশ্যই দিয়ে দেব, যেগুলো পরের ক্লাসে আমরা আবার সমাধান করব এবং যেগুলো নিয়ে আলোচনা করব। আবার আমরা ফিরে যাচ্ছি ক্লাসিফিকেশনে। কোয়েশ্চেন নাম্বার 13, অপশন এ বীরবল, অপশন বি আবুল ফজল, অপশন সি তানসেন, অপশন ডি ফেল আহমেদ, ফেল আহমেদ, অপশন ই টোডরমল, কোনটা হবে বলো, কোনটা হবে বলো। ভেরি গুড, ফেল আহমেদ, কারণ বাকিগুলো হচ্ছে বিখ্যাত যে নবরত্ন সভা ছিল, নাইন জেমস যাকে বলা হয়, আদার যারা বাকিরা হচ্ছে নাইন জেমস বলা হয়, আকবরের যে বিখ্যাত নবরত্ন সভা ছিল সেইটা হচ্ছে বাকিরা, তার তার অংশ। 14, অপশন এ হচ্ছে জাম্পিং, জে ইউ এম পি আই এন জি, জাম্পিং। অপশন বি হচ্ছে রানিং, অপশন সি হচ্ছে স্প্রিন্টিং, অপশন ডি হচ্ছে জগিং, অপশন ই হচ্ছে এক্সারসাইজিং, বলো কোনটা হবে, কোনটা হবে বলো, জাম্পিং, রানিং, স্প্রিন্টিং, জগিং অ্যান্ড এক্সারসাইজিং। তো আমরা আজকে প্রায় শেষ পর্বে চলে এসেছি, ভেরি গুড, এক্সারসাইজিং, আর বাকিগুলো পার্ট অফ এক্সারসাইজ। তো আজকে আমরা লাস্ট একটা করব, আর একটাই করব, শেষ পর্বে চলে এসেছি। আর ক্লাসটা যদি ভালো লাগে, অনেকে এখনো লাইক টাইক করনি তারা প্লিজ লাইক করে দিও, আর যাদের এখনো সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করে নাও, পাশে বেল আইকনটাও প্রেস করে নাও, আদারওয়াইজ তোমরা বলো যে নোটিফিকেশন পাও না, কেন পাও না আমি জানি না। অপশন এ ইজ মাদাগাস্কার, অপশন বি ইজ থাইল্যান্ড, অপশন সি ইজ কিউবা, অপশন ডি ইজ গ্রিনল্যান্ড। অপশন ই ইজ তাসমেনিয়া, ঠিক আছে, মাদাগাস্কার, থাইল্যান্ড, কিউবা, গ্রিনল্যান্ড এন্ড তাসমেনিয়া, হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স। আচ্ছা, ওটা বলে দেবো আমি, সুদীপ্তা আমি বলে দেবো, পরের ক্লাসে আবার ভালো করে ডিসকাস করে দেবো একবার আমি, তুমি আবার ভিডিওটা ওইখানটা আরেকবার দেখে নিও রিপিট করে, আদারওয়াইজ আমি পরেরটাতে আবার করে দেবো।
আচ্ছা রিয়া, তুমি আমাকে পাঠিয়ে দিও, আমি করে দেবো অঙ্কগুলো। অ্যাকচুয়ালি আমার শরীরটা আজকে ঠিক নেই, যে কারণে রিজনিং এর ক্লাসটা নিলাম, খুব স্পিডে হলো না, যে কারণে খুব কম সমস্যারই সমাধান হলো। বলো কোনটা হবে, এটার সঠিক উত্তর কি হবে বলো। তাসমেনিয়া? না, তাসমেনিয়া নয়, কিউবা। কিউবা হবে, কেন কিউবা হবে বলো, এটাই আজকে লাস্ট কোয়েশ্চেন। আর যাদের সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আমরা এবারে একটু ক্লাস বাড়াবো, কয়েকদিন পর থেকেই একটু ক্লাস বাড়াবো। থ্যাংক ইউ শুভাশিস। ভেরি গুড, কিউবা, ঠিক আছে, সঠিক উত্তর। তাহলে আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে বলতে পারো, তাহলে এখনই সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আদারওয়াইজ গ্রুপেও বলতে পারো, গ্রুপগুলো এখন ওপেনই আছে মোটামুটি, বলতে পারো, পার্সোনাল ইনবক্সেও মেসেজ করতে পারো। আর একটা কথা বলছি, আমরা মোটামুটি চেষ্টা করছি 5th অক্টোবর থেকে অফলাইন ক্লাস চালু করার, 5th অক্টোবর থেকে অফলাইন ক্লাস চালু করার চেষ্টা করছি, কারণ প্রত্যেকের সমস্যা হচ্ছে, পড়াশুনো হচ্ছে না, আর কাট অফ মার্কস WBCS এসে 127, দ্যাট ইজ টু হাই, মানে এভারেস্ট ছুঁয়ে যাওয়ার মতো উচ্চতা, পরের বছর এরকম হবে ভেবে, তাই কারণে আমরা 5th অক্টোবর থেকে অফলাইন ক্লাসে শুরু করছি। যারা ইন্টারেস্টেড তারা প্লিজ যোগাযোগ করে নিও। ভালো থেকো সবাই, কারো কিছু বলার আছে, বলার থাকলে বলো। থ্যাংক ইউ রিয়া। হ্যাঁ, প্র্যাকটিস শেড এগুলো প্রত্যেকের কাছে তো আছে, তো প্র্যাকটিস শেড তো তোমাদের কাছে আছে, আমার কাছে যত আছে তার থেকে বেশি তোমাদের কাছে আছে। এনিথিং এলস? না না, যাদের অফলাইন পসিবল, যাদের পসিবল নয় তাদের জন্য তো অনলাইন রইলই। ভালো থেকো হাশিম, ধন্যবাদ।